हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल टेक मेक के। आज के एक इम्पोर्टेंट टॉपिक नहीं आलोचना करब, जार नाम हे साइन बार। आज के जानबो साइन बार कि एटा कि करे यूज करते हैं एवं एर साथे एंगल कि करे मेजरमेंट करते हैं। तो तुम्हारा जरा साइन बार सम्बन्धे जानो ना, तारा भिडियोटा पुरोटा देखो एवं एखान थेके इम्पोर्टेंट प्रश्नगुलि तुम्हारा पे जाबे जा आलोचनार मध्ये थाकबे। तो सबाई शेष पर्यन्त देखे देखबे एवं लाइक शेयर कमेंट करबे एवं सबसक्राइब कर बेल बटने दावे नेक्स्ट अपडेटर। साइन बारे सहाजे एंगल मेजरमेंट करते त्रिकोणमिति जो कार्यनीति आईपर क्य कर साइनर फर्मुला द्वारा कोण निर्णय करते सहाजे एटी हाई कार्बन स्टील अलॉय स्टील दिए तैरी है। एर सहाजे 45 डिग्री पर्यंत जेको कोण मापते परि। समस्त पार्टसगुल सम्बन्धे आलोचना करब। एकदम दुई प्रान्ते अवस्थित एंड फेस एवं ऊपर सार्फेस के बला है अपार सार्फेस एवं माझे किछु होल थाके सेगुलो के बला है रिलीफ होल्स। नीचे पोर्शन टाके बला है लोअर सार्फेस एवं दुई प्रान्ते अवस्थित एटाके बला है लोअर, जेटा गोल गोल देखते पाच्छेन। साइन बार यूज करी तखन दुई एकटा इन्स्ट्रुमेंट तार संगे आमादेर यूज करते हय, जेमन सार्फेस प्लेट। सार्फेस प्लेट आमरा देखी सार्फेसटा ठीक आछे किना एवं एर उपरे साइन बारटाके आमरा यूज करी। এছাড়া আমরা ডায়াল টেস্ট ইন্ডিকেটর ইউজ করি, যাতে কোনো জিরো আমরা মেপে নিই যে এররটাকে এবং যা সারফেসের সঙ্গে আর কি প্যারালাল থাকে, যেটা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পিসটাকে, এবং উপরে ডায়াল টেস্ট ইন্ডিকেটরটা ইউজ করা হয়েছে। এবং এর যে সাইন বারের আপার সারফেসটা খুব মসৃণ থাকে এবং মাঝে ছিদ্রগুলো যে রিলিফ হোল থাকে সেগুলি হোল থাকে, কারণ কি এটা হচ্ছে ওয়েটটাকে কম করার জন্য এবং এর জন্য ইজিলি ভাবে আমরা এটাকে ক্যারি করতে পারি এবং এর সাহায্যে বড় কোনো জব হোল্ডও করা হয় এই হোলের সাহায্যে। এবং রোলার দুটি সমান থাকে এবং সিলিন্ড্রিক্যাল শেপে থাকে রোলারটি। একদিকে স্টপার প্লেট থাকে এবং এর সঙ্গে স্লিপ গেজ ইউজ করতে হয় এবং বা এটাকে বলা হয় হাইট ব্লকও বলি আমরা বা ব্লক গেজও বলি। এবং হাইটের জন্য এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে, যেগুলো ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এরকম বলা হয় সাইন বারের হাইট যে দিকটা আমরা ইউজ করব সেদিকটাতে আমরা এই স্লিপ গেজগুলো ইউজ করি। সাইন বারের সাইজ রোলার দুটির মধ্যবর্তী দূরত্ব যেটা হয় সেটা অনুযায়ী হয়। এটা 100 mm থেকে 500 mm পর্যন্ত হয়। তো আমরা সাধারণত 100 থেকে 200 mm ইউজ করি। সাইন বারের লেন্থ একটি খুব গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ক্ষেত্রে। যেদিকে রোলারটি থাকে এন ফেস কম থাকে সেটাতে সারফেসে সেট করতে হয় এবং বিপরীত সাইডে যেটা রোলারের সঙ্গে সেন্টার স্লিপ গেজগুলো ইউজ করতে হয়। তো এটি যে সমকোণী কোণ উৎপন্ন করে, সমকোণী ত্রিভুজ যে উৎপন্ন করে, এবং এটা সাইনের ফর্মুলা দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করি। সাইন বারের সাহায্যে কোনো একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব। তো দেখুন একটা ছবির মধ্যে দেখাচ্ছি, যেটার সাইন বারের লেন্থ হচ্ছে 150 mm আর যে আমাদের স্লিপ গেজের হাইটটা হচ্ছে 70 mm এবং থিটাটা আমরা বের করব। তো এটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব মানে হচ্ছে 70 mm এবং অতিভুজটা হচ্ছে 150 mm। এবার সে থিটাটা বের করার ফর্মুলাটা দেখুন। এবার থিটা সমান সাইন ইনভার্স 70/150। এটাকে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে ক্যালকুলেশন করি তো আমরা 7.81 ডিগ্রি। তো আমরা এইভাবে খুব সহজেই পেয়ে যাব থিটা বা কোনো অ্যাঙ্গেলের মান। তো সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি দাবেন।